বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সকলকে শুভ বিজয়, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আজকেও আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন তো বিজয়া, ঘরে মিষ্টি থাকলে তো ভালোই হয়, আর সবাইকে একটু অতিথি আপ্যায়নের সুবিধা হয়, তাই আজকে আমি একটা মিষ্টি রেসিপি তোমাদের দেখাবো। আজকে দেখাবো হচ্ছে পদ্ম লুচির পায়েস। আমি এখানে এক বাটির থেকে একটু কম মাঝারি সাইজের বাটি ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ, আর ময়ামের জন্য দেব আমি 2 চামচ ঘি ছোট চামচে। এবার ভালো করে ময়াম করে ময়দাটা আমি মেখে নেব। আমার ভালো করে ময়াম করা হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এ দেখো কি সুন্দরভাবে মেখে নিয়েছি, বেশি নরমও না বেশি শক্তও না। আমি এবার 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। পদ্মলুচির পায়েসের জন্য আমি এখানে মাখা সন্দেশ নিয়েছি, আমি একটা পুর তৈরি করে নেব। প্রথমেই দেবো 1 চামচ নারকেল কোড়া। নারকেলটা অপশনাল, তোমরা দিলে দেবে, না দিলে নাও দিতে পারো। আর দেবো একটু কাজু কুচি, আর দেবো একটু কিশমিশ কুচি। মাখা সন্দেশ তো মিষ্টি, আমি এখানে চিনি ব্যবহার করব না। ভালো করে আমি মেখে নিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। পায়েসের জন্য আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি, দুধটা ঘন করে জাল দিয়েই আছে, আরেকটু জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, আমি একটা তেজপাতা দিচ্ছি। আর এ দেখো আমি হচ্ছে খেজুরের গুড় ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, আমি পায়েসটা খেজুরের গুড় দিয়েই করব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ খেজুরের গুড়। এবার দিচ্ছি কয়েকটা কাজু। 10 মিনিট পরে আমি ডোটা থেকে লেচি কেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি বড় বড় করে। এই লেচিগুলো আমি রুটির মতো করে বেলে নেব। এ দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি। এরকম আমি একটা বাটির সাহায্যে আমি এবার কেটে কেটে নেব। তোমরা কিন্তু লুচি মানে লুচি করেও করতে পারো, কিন্তু আমার এটা সুবিধা মনে হচ্ছে, তাই আমি এইভাবেই করব। এই যে এইভাবে এবার একটা করে লুচি নিচ্ছি, এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি, মাখা সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি, তার উপর আর একটা লুচি দিচ্ছি। এর ভালো করে সাইড গুলো একদম আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এটা তো আটকে দিয়েছি, এবার সাইড থেকে আমি এইভাবে ডিজাইন করে নেব। দেখো অনেকটা পদ্ম ফুলের মতোই দেখতে লাগছে, সবগুলো এইভাবেই বানিয়ে নেব। দেখো বন্ধুরা আমি সমস্ত পদ্ম লুচিগুলো বানিয়ে ফেলেছি, এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়েছি গ্যাসে, এবার সাদা তেল দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, লুচিগুলো ছেড়ে দিচ্ছি।
দেখো পদ্ম লুচিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে। পায়েসের জন্য যে আমি দুধটা রেডি করেছিলাম গুড় দিয়ে, আমি পদ্ম লুচিগুলো দুধে দিয়ে দিচ্ছি। পদ্ম লুচিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কি সুন্দর নরম হয়েছে। দেখো আর ভেতরটা দেখো পুরো ভর্তি, যে একদম পুরো ভর্তি ভেতরে। দেখো বন্ধুরা আমি কি সুন্দর ভাবে পদ্ম লুচির পায়েসটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু এটা ভোগ হিসাবে বা মিষ্টি হিসাবে ঠাকুরকেও নিবেদন করতে পারো, আবার ঘরে রেখে দিলে অতিথি আপ্যায়নের সুবিধা হয়। খুবই একটা সুস্বাদু রেসিপি, খেতে এত টেস্ট হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তোমরা সকলেই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।